বিজেপির নেতৃত্বাধীন এন ডি এ সরকারখনৰ প্ৰত্যাহ্বান জনায় চিৰাঙত বিপিএফৰ বিশাল বাইক ৰেলী। আজি মন্ত্ৰী চন্দন ব্ৰহ্মৰ নেতৃত্বত যুৱ বিপিএফ আৰু বিএছইৰ উদ্যোগত চিৰাং জিলাৰ কাজল গাঁৱৰ পৰা বাঙালডুবালৈ বিশাল বাইক ৰেলী উলিয়ায়। প্ৰায় 4,000তকৈও অধিক কৰ্মী সমৰ্থকে উলিওৱা বাইক ৰেলীত মন্ত্ৰী চন্দন ব্ৰহ্মই আগন্তুক নিৰ্বাচনত বিপিএফ দলৰ সভাপতি হাগ্ৰামা মহিলাৰ নেতৃত্বত বিপিএফৰ ৰাজনৈতিক দলে গ্ৰহণ কৰা সিদ্ধান্তক উচিত সিদ্ধান্ত বুলি উল্লেখ কৰি মহাজোঁট হিচাপে এইবাৰ অসমবাসী ৰাইজে অসমত নতুন চৰকাৰ পাবলৈ গৈ আছে বুলি উল্লেখ কৰে। আজি আমাৰ চিৰাং ডিষ্ট্ৰিক্ট বিপিএফ হিচাপে আগন্তুক যেটো আমাৰ বিধানসভা নিৰ্বাচন, এই বিধানসভা নিৰ্বাচনটো লক্ষ্য ৰাখি পেলাই সমগ্র আমার উত্তর অঞ্চল ডিস্ট্রিক্ট হিসাবত যিমান এরিয়া আমি কভার করিও পাৰো, যিখিনি রোড লাইনিং তথা রোড মেপ করা হয়েছে, সর্বমুঠ আমি 150 কিলোমিটার কমেও আজি আমার বাইক রেলি হব। আর ইতিমধ্যে আমার 4,000তকে বেশি বাইকার্স বিপিএফর আমার যুব সকল পেরেন বডি আর যিমান আমার ইউথ আছে সকলোই এই বাইক রেলীত যোগদান করিবর কারণে আহিছে। তো গতিকে আমি সকলরে এই বাইক রেলীত আমি এটা সকলরে আদর তথা সকলরে এটা সমর্থন আমি বিচারিছো। এইটো এতিয়া নতুনকৈ প্রশ্ন উত্তর করার কোনো প্রয়োজন নাই। আমার দলের সভাপতি মাননীয় হাগ্রামা মহিলারী ডাঙরিয়ার নেতৃত্বত বিপিএফ রাজনৈতিক দলে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, ইতিমধ্যে আমি আগন্তুক যেটো সরকার গঠন করার কারণে যিখিনি পরিকল্পনা, এই পরিকল্পনা ইতিমধ্যে আমার প্রস্তুত হয়েছে। মহাজোঁট হিসাবে এইবার অসমবাসী রাইজে নতুন সরকার পাবলৈ গৈ আছে। চিৰাঙৰ পৰা হিতেশ ৰয়ৰ ৰিপৰ্ট, দৈনিক টাইমছ।